الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم محمد صفقتي معصي سرده سيكوك موندولي ও দূর থেকে ছুটে আসা আমার ভাই ও বোনেরা আজকের এই বাৎসরিক আঞ্জুমান প্রতিযোগিতায় আমার আলোচ্য বিষয় হল ইসলামের প্রতিবেশীর অধিকার প্রিয় শ্রোতা মণ্ডলী প্রতিবেশী শব্দটি একটি ব্যাপক শব্দ প্রতিবেশী বলতে আপনার বাড়ির আশেপাশে বসবাসকারী প্রত্যেক মানুষই আপনার প্রতিবেশী তাতে সহ মুসলিম কাফের বন্ধু শত্রু আত্মীয় অনাতীয় তাছাড়া আপনি যার সাথে থাকেন বা কাজ করেন সেই আপনার প্রতিবেশী প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ও বিল ওয়াল ই দ্য নি সেন ও বিদ ইল কুরব ওলি এ ত্যামেল মে শাকিন ওল ওয়াল জে ইল জুনু বিশ বি বিল জেম বিউনি সেভিল এবং পিতা মাতার প্রতি হাসান আত্মীয় স্বজন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো এবং হাদিসে প্রতিবেশীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সাল্লাম বলেছেন যে প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীর সম্পর্কে দিক দিয়ে যত বেশি নিকটের হবে তাদের অধিকার ততই বেশি হবে আইসরাজি আনহা আলহা একদিন রসুল্লাহ সালাইস্লামকে জিজ্ঞাসা করলেন আমার দুইজন প্রতিবেশী আছে তাদের কাকে আমি হাদিয়া দেবো রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমার দরজার কাছের প্রতিবেশী তাকেই তুমি হাদিয়া দেবে প্রিয় বন্ধুগণ একজন মানুষ তখনই ভালো যখন সে তার প্রতিবেশী বা সাথীর নিকট ভালো সাল্লাম বলেছেন যে নিজ সাথীর নিকট উত্তম সে আল্লাহর নিকট সর্বোত্তম সাথী এবং যে নিজ প্রতিবেশীর দৃষ্টিতে ভালো প্রতিবেশী সে আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী এবং অন্য জায়গায় সাল্লাম বলেছেন ল ইয়া দল উলজান নেতাম্য লয়া ম্যানেজার যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে পরিবেশ করবে না শ্রোতা মণ্ডলী প্রতিবেশীর কষ্ট সহ্য করা এটি একটি উন্নত চরিত্র ও বড় মাফের আখলা আল্লাহ তাআলা বলেন ওলাম সব আর ইনদ আলি কালামিন আজমিল উমর অবশ্যই যে সবার করে এবং ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ এবং হাসান ভাষী রসমাউন্ডা বলেন লাইসা হসনুল জিওয়ারি কাফ অল আদা বলে কি হসনুল জিউয়ারি সব রোগ আদা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাকে কষ্ট তো হয়তো থাকা নয় তার কষ্ট সহ্য করাই হলো তার সাথে ভালো ব্যবহার সুপ্রিয় বন্ধুগণ একজনীমান দরের পরিচয় এই যে সে তার প্রতিবেশীর খোঁজখবর রাখবে এটা নয় যে সে ভালো ভালো খাবে আর তার প্রতিবেশী না খেয়ে রইবে আসল উল্লাহ সহিসাল্লাম বলেছেন লাইসল মিনু লেজিশ ও জ র হুম যে ব্যক্তি পরিতৃপ্ত ভরপেট থাকে অথচ তার প্রতিবেশী ক্ষুধা থাকে সে মুমিন নয় আর অনেক প্রতিবেশী এমন আছে যারা অভাবে দিন করে সত্য মানুষের কাছে হাত পাতে না কোরানিয়াদের সম্পর্কে বলা হয়েছে এ সেব হুমুল জ হিলু অগ্নিয় আবি তারিফ হুমবি সি মা হুমলা আলু অনান্য ই না চাওয়ার কারণে ওয়াজাল তাদেরকে অভাব মুক্ত মনে করে তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে কাকুতি তুমি করে ভিক্ষা চায় না শ্রোতা মন্ডলী আমরা কোরআন ও হাদিস থেকে বুঝতে পারলাম যে ইসলামী শিক্ষার কি গুরুত্ব রয়েছে সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং প্রতিবেশীর হক ভালোভাবে আদায় করতে পারি আমিন ওয়া ওয়া আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি